हेलो स्टूडेंट, वेलकम टू आवर यूट्यूब चैनल साइंस बीटा। आज ऑर्गेनिक केमिस्ट्री प्रथम चैप्टर सम बेसिक प्रिंसिपल्स एंड टेक्निक एखान तुम्हारे नीट और जेई थे क्वेश्चनगुलो आसे एगुलो नहीं डिसकस करब। आज के क्वेश्चनगुलो आलोचना करब एगुलो किन्तु खूब ही गुरुत्वपूर्ण और तुम्हारे जादेर काछे नीट MTG 33 इयर्स क्वेश्चन आंसर सल्व जो बुईटा आछे एखान क्वेश्चनगुलो करब। चलो प्रथम क्वेश्चन आमरा देखे निया जाक। एखाने बला हच्छे प्रथम क्वेश्चन देखो, प्रथम आमरा क्वेश्चन जेटा करबो 30 एर आगे एक पार्ट करिएछिलाम, आज के सेकेंड पार्ट तोमादेर काछे निये एसेछि। তাহলে এখানে দেখো প্রথম কোয়েশ্চেন আমি বলছি, আর টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান আ সেকেন্ডারি বিউটাইল কার্বোক্যাটায়ন বিকজ অফ হুইচ অফ দ্য ফলোয়িংস। তাহলে এখানে বলছে দেখো, একটা টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন একটা সেকেন্ডারি বিউটাইল কার্বোক্যাটায়ন অপেক্ষা বেশি স্টেবল, তার কারণ কি? এখানে চারটে অপশান দিয়েছে, আমি অপশানগুলো এখানে তোমাদের বোর্ডে লিখছি দেখো। তাহলে অপশান নাম্বার একে তোমার, তাহলে কোয়েশ্চেন নাম্বার এক, তাহলে এখানে তোমাকে বলা হচ্ছে দেখো, তাহলে টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন মোর স্টেবল দ্যান সেকেন্ডারি বিউটাইল কার্বোক্যাটায়ন। তাহলে ফার্স্ট তোমাদের অপশান দিয়েছে এখানে কি মাইনাস আই ইফেক্ট, তাহলে অপশান এতে বলছে মাইনাস আই ইফেক্ট অফ সিএইচ থ্রি গ্রুপ। অপশান বি এখানে বলছে দেখো, অপশান বি হচ্ছে প্লাস আর ইফেক্ট অফ CH3 গ্রুপ। অপশান সি এখানে তোমার দেওয়া আছে মাইনাস আর ইফেক্ট অফ CH3 গ্রুপ। অ্যান্ড লাস্ট অপশান অপশান ডি এখানে তোমাকে দিয়েছে হাইপার কনজুগেশন। আচ্ছা দেখো, তাহলে এখানে আমাকে প্রথমত জানতে হবে টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন আর সেকেন্ডারি বিউটাইল কার্বোক্যাটায়ন দুটো স্ট্রাকচার কেমন। তাহলে দেখো, টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন সি সিএইচ থ্রি। তাহলে এটা হচ্ছে একটা টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়নের স্ট্রাকচার। আর সেকেন্ডারি বিউটাইল কার্বোক্যাটায়ন CH+ CH3 অ্যান্ড এখানে CH3। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে আমার টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন আর এটা হচ্ছে আমার সেকেন্ডারি বিউটাইল কার্বোক্যাটায়ন। এটাকে আমার ছোট হাতের স্মল এস দিয়ে লেখা হয়, সেকেন্ডারি বিউটাইল বা এটা আমি টু ডিগ্রি লিখতে পারি। অ্যান্ড এটাকে তোমরা টার্ড বিউটাইল অথবা তোমরা থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন লিখতে পারো, বা টু ডিগ্রি বিউটাইল কার্বোক্যাটায়ন। আচ্ছা, তাহলে একটা আমার দেখো তো 3° কার্বোক্যাটায়ন আছে, একটা 2° কার্বোক্যাটায়ন। আচ্ছা, 3° কার্বোক্যাটায়ন কাকে বলছে? তাহলে যেই কার্বনের সঙ্গে যদি আমার তিনটেই যদি কার্বন পরমাণু যদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো 3° কার্বোক্যাটায়ন। আর যদি যে আমার কার্বন যে প্লাস চার্জযুক্ত কার্বনের সঙ্গে যদি আমার দুটো কার্বন পরমাণু যুক্ত থাকে তাহলে সেটাকে বলবো আমরা 2° কার্বোক্যাটায়ন। তাহলে এটা আমরা 3° কার্বোক্যাটায়ন আর এটা আমরা 2° কার্বোক্যাটায়ন। আচ্ছা, এখানে দেখো, তাহলে এই দুটোর মধ্যে কোনটার স্টেবিলিটি বেশি হবে? ফার্স্ট কোয়েশ্চেন, তাহলে আমাদের এখানে দিয়েছে কি মাইনাস আই ইফেক্ট অফ CH3 গ্রুপ। আচ্ছা, এখানে দেখো তো, এখানে দুটো CH3 গ্রুপ আছে আর এখানে আমার আছে তিনটে CH3 গ্রুপ আছে। আচ্ছা, এখানে আমার দিয়েছে মাইনাস আই ইফেক্ট। এখন দেখো তো, মাইনাস আই ইফেক্ট কাকে বলে? মাইনাস আই ইফেক্ট হচ্ছে দেখো, আমার যদি CH3 গ্রুপ কার্বনের সঙ্গে যদি অন্য কোনো পরমাণু যুক্ত থাকে এবং যার তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি, তাহলে বেশি হলে কি করবে দেখো, তাহলে এই তাহলে যেটা বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণু সেই তড়িৎ ঋণাত্মক পরমাণুটা এই বন্ধন ইলেকট্রন জোটটাকে বেশি নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করার ফলে তাহলে এটা কিছুটা ডেল্টা, তাহলে নেগেটিভ চার্জ এবং এটা কিছুটা পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে বলছি তাহলে কি দেখো তো, কার্বনের সঙ্গে যদি কোনো মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যুক্ত থাকে তাহলে তখন বন্ধন ইলেকট্রন জোটটা তাহলে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে বেশি আকর্ষিত হচ্ছে, ফলে এটা কিছুটা ডেল্টা নেগেটিভ এবং এটা কিছুটা হচ্ছে আংশিক পজিটিভ চার্জযুক্ত হচ্ছে। তাহলে এই যে ইফেক্টটাকে, এই ইফেক্টটাকে আমরা বলছি কি, এটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট বলা হয়। এটাকে আমরা বলছি কি, ইন্ডাকটিভ ইফেক্ট। আচ্ছা, ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে এরপরে যদি আরও যদি কার্বন যুক্ত থাকে তাহলে এই প্রথম কার্বনের ক্ষেত্রে এই ইফেক্টটা যতটা বেশি শক্তিশালী হয় তাহলে কার্বন দূরত্ব যত বাড়তে থাকে এই ইফেক্টটা ততটাই বেশি কমতে থাকে। আচ্ছা, এখানে দেখো তো, এই ইন্ডাকটিভ ইফেক্টকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মাইনাস আই ইফেক্ট, একটা হচ্ছে প্লাস আই ইফেক্ট।
माइनस आई इफेक्ट कि तेल जे इफेक्ट को ग्रुप थे इलेक्ट्रनटा के टेने तेल एखे क्लोरिन क्यी कर देखो तो कार्बन थे इलेक्ट्रन घनत्वटा के निजे दिखे टेने निच्चे तेल तुम्हारा एखे शर्टे डिसकस करी बेसि एखे तुम्हारा डिपे जा তাহলে দেখো তো ক্লোরিন কিন্তু কার্বন থেকে ইলেকট্রনটাকে নিজের দিকে বেশি পরিমাণ টেনে নিচ্ছে তাহলে যে গ্রুপ বা অ্যাটম তাহলে অন্য কোনো পরমাণু থেকে ইলেকট্রন টেনে নেয় তাহলে সেটাকে আমরা বলবো মাইনাস আই ইফেক্ট আর ঠিক উল্টোটা যদি হয় যদি কোনো গ্রুপ অন্য কোনো গ্রুপে যদি আমরা তোমার ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয় সেটাকে আমরা বলবো প্লাস আই ইফেক্ট যেমন ধরো সিএইচ থ্রি গ্রুপ এই সিএইচ থ্রি গ্রুপের কিন্তু একটা প্লাস আই ইফেক্ট আছে এই সিএইচ থ্রি গ্রুপ কী করে এই কার্বনের উপর ধর এখানে যদি কার্বন থাকে তাহলে এই কার্বনের উপর ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয় তাহলে বাড়িয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে সিএইচ থ্রি গ্রুপের প্লাস আই ইফেক্ট আছে তাহলে সিএইচ থ্রি গ্রুপের প্লাস আই ইফেক্ট আছে তাহলে যে কোনো তাহলে সিএইচ থ্রি গ্রুপ বা সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি যেগুলো হচ্ছে আমার অ্যালকিল গ্রুপ তাহলে সমস্ত অ্যালকিল গ্রুপ এবং যে পজিটিভলি চার্জযুক্ত যে সমস্ত যৌগগুলো আছে তাহলে এগুলোর প্লাস আই ইফেক্ট আছে আচ্ছা দেখো তাহলে এখানে সিএইচ থ্রি গ্রুপের প্লাস আই ইফেক্ট আছে তাহলে এখানে দেখো আমার প্রথম কোয়েশ্চেন দিয়েছে মাইনাস আই ইফেক্ট অফ সিএইচ থ্রি গ্রুপ তাহলে আমরা জানলাম সিএইচ থ্রি গ্রুপের কিন্তু কোনো মাইনাস আই ইফেক্ট নেই তাহলে প্রথম অপশানটা আমার কিন্তু হলো না আচ্ছা তারপরে আছে দেখো তো প্লাস আর ইফেক্ট তারপরে মাইনাস আর ইফেক্ট প্লাস আর ইফেক্ট হচ্ছে দেখো যদি কোনো পরমাণুর উপর যদি আমার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তাহলে এই ইলেকট্রন জোড়টা কনজুগেশনে অংশগ্রহণ করে কনজুগেশনে অংশগ্রহণ করার ফলে তাহলে কোনো পরমাণু যদি অন্য কোনো অংশের যদি ওই পরমাণু অন্য আরেকটা পরমাণুর সঙ্গে যখন যুক্ত আছে তাহলে ওই অংশে যদি ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেয় সেটাকে প্লাস আর ইফেক্ট আর যদি কমিয়ে দেয় সেটাকে আমরা বলবো মাইনাস আর ইফেক্ট তাহলে দেখো তো এরকম কোনো ইফেক্টই প্লাস আর অথবা মাইনাস আর ইফেক্ট এই দুটো ইফেক্টই কিন্তু সিএইচ থ্রির নেই যেহেতু এখানে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ি নেই আচ্ছা এবারে দেখো তো তৃতীয়ত যে কোয়েশ্চেনটা দিয়েছে হাইপার কনজুগেশন ইফেক্ট আচ্ছা হাইপার কনজুগেশন ইফেক্টটা কাকে বলে তোমাদেরকে আমি শর্টে একটু বলে দিচ্ছি দেখো হাইপার কনজুগেশন হচ্ছে আলফা পজিশনে ধরো কোনো কার্বোক্যাটায়ন অথবা যখন কোনো কার্বন কার্বন ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড অথবা কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড ট্রিপল বন্ড এই সমস্ত যৌগের সঙ্গে যদি আলফা পজিশনে যদি আমার কোনো হাইড্রোজেন থাকে আলফা হাইড্রোজেন যদি থাকে এই আলফা হাইড্রোজেনটা তখন এই ডাবল বন্ডে যে পাই ইলেকট্রনের সঙ্গে এক প্রকার কনজুগেশনে অংশগ্রহণ করে তাহলে এই যে স্পেশাল টাইপ অফ কনজুগেশন বা রেজোনেন্সকে আমরা বলছি কি হাইপার কনজুগেশন বলা হচ্ছে তাহলে এখানে ডাবল বন্ডের সঙ্গে একইভাবে যদি কোনো কার্বোক্যাটায়ন থাকে আমরা জানি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে একটা ফ্রি একটা পি অরবাইটাল থাকে কার্বন একটা ফ্রি একটা ভ্যাকান্ট পি অরবাইটাল থাকে ফাঁকা পি অরবাইটাল থাকে এই ফাঁকা পি অরবাইটালের সঙ্গে তাহলে এই আলফা পজিশানে যে হাইড্রোজেনগুলো আছে তাহলে এই কার্বনের রেসপেক্টে এইটাকে আমরা বলি কি আলফা পজিশান তাহলে আলফা পজিশান তাহলে আলফা পজিশানে যে হাইড্রোজেনগুলো আছে এই হাইড্রোজেন এই কার্বোক্যাটায়নের তাহলে এই যে কার্বন রয়েছে তাহলে এর ভ্যাকান্ট পি অরবাইটালের সঙ্গে এক প্রকার কনজুগেশানে অংশগ্রহণ করছে তাহলে এইটাকে আমরা বলছি কি হাইপার কনজুগেশান বলছি তাহলে হাইপার কনজুগেশন বলা হচ্ছে তাহলে এবারে যেই অ্যাটমের যেই যৌগের ক্ষেত্রে যত বেশি হাইপার কনজুগেবল হাইড্রোজেন অ্যাটম থাকবে তার স্টেবিলিটি তত বেশি হবে তাহলে এখানে দেখো আমার হাইপার কনজুগেশন কটা হাইপার আলফা হাইড্রোজেন আছে তিনটে আলফা হাইড্রোজেন তাহলে একইভাবে যদি আমি দেখো তো টার্সিয়ারি বিউটাইলের ক্ষেত্রে দেখি তাহলে এখানে সিএইচ থ্রি তাহলে এখানে টোটাল আমার নটা আলফা হাইড্রোজেন আছে তাহলে নটা আলফা হাইড্রোজেন আছে তাহলে নটা আলফা হাইড্রোজেন নটা আলফা হাইড্রোজেন থাকার জন্য তাহলে এর রেজোন্যান্স বা কনজুগেশন যতটা বেশি হচ্ছে তাহলে আমি যদি সেকেন্ডারি বিউটাইল কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যদি আমরা দেখি দেখো তো আচ্ছা এবারে দেখো তো তোমাদের সেকেন্ডারি বিউটাইল যে কার্বোক্যাটায়ন এখানে সিএইচ টু সিএইচ থ্রি হবে তাহলে এখানে দেখো তো আলফা হাইড্রোজেন কতগুলো আছে এখানে তিনটে আর এখানে দুটো তাহলে এখানে পাঁচটা আলফা হাইড্রোজেন আছে তাহলে পাঁচটা তাহলে কনজুগেশন কোনটার ক্ষেত্রে বেশি হচ্ছে দেখো তো তাহলে কনজুগেশন বেশি হচ্ছে আমার তিন ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কনজুগেশনটা বেশি হচ্ছে তাহলে এর ক্ষেত্রে আমার দেখো তো ডিলোকালাইজেশন বেশি আর এর ক্ষেত্রে আমার ডিলোকালাইজেশনটা কম হচ্ছে তাহলে আমরা এখানে যে কোয়েশ্চেনটা বলেছিলাম টার্সিয়ার বিউটাইল কার্বোক্যাটায়ন সেকেন্ডারি বিউটাইল কার্বোক্যাটায়ন বেশি স্টেবল তার কারণ কি সেটা হচ্ছে হাইপার কনজুগেশন ইফেক্ট তাহলে হাইপার কনজুগেশনের জন্যই তাহলে কী হবে একটা থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন অপেক্ষা বেশি স্টেবল হবে দেখো তাহলে এই তাহলে এখন আমি কোয়েশ্চেনটা বলেছিলাম তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন দেখো তো তাহলে পরবর্তী কোয়েশ্চেন তোমার এমটিজি বয় 37 মানে তাহলে এই কোয়েশ্চেনটা হচ্ছে 37 নাম্বার কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেনটা দেখো বলছে
কোয়েশ্চেন নাম্বার 38 তোমাদের এমটিজি 33 ইয়ার্স যে বুক রয়েছে 33 ইয়ার্স কিউ এন্ড এ সলভ বুক। আচ্ছা এখন দেখো এই তোমাদের 33 ইয়ার্স যে কোয়েশ্চেন আনসার সলভ বুক থেকে 38 নাম্বার কোয়েশ্চেন এখানে বলছে দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন এবং দ্য ফলোয়িং, এখানে চারটে অপশান দিয়েছে, চারটে অপশানের মধ্যে বলেছে তোমার কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। তাহলে এখানে ফার্স্ট অপশান এখানে তোমার বলেছে দেখো CH3 এর হোল 3 সি CH প্লাস এখানে CH3, অপশান বি CH3 CH2 CH প্লাস CH2 CH3, অপশান সি CH3 CH প্লাস CH2 CH2 CH3, অপশান ডি CH3 CH2 CH2 প্লাস। আচ্ছা তাহলে এখানে দেখো তোমার চারটে অপশান বলেছে, এখানে চারটে অপশানের মধ্যে বলেছে কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে। তোমাদের প্রথম কোয়েশ্চেনে বলেছি দেখো তো তাহলে 3° কার্বোক্যাটায়ন 2° কার্বোক্যাটায়ন অপেক্ষা বেশি স্টেবল হচ্ছে, তার প্রধান কারণ কী? তাহলে মেন কারণ হচ্ছে তোমার হাইপার কনজুগেশনের জন্য। তাহলে যার মধ্যে যত বেশি হাইপার কনজুগেবল হাইড্রোজেন অ্যাটম থাকবে তার সেটার স্টেবিলিটি তত বেশি হবে। তাহলে এখানের কিন্তু রিজনটা সেই একই, তাহলে এখানে তোমার আনসারটা সেই একইভাবে দেবে। দেখো তো এখানে তাহলে এই অ্যাটমটা, তাহলে তোমাদের অপশান এতে যেই স্ট্রাকচারটা দিয়েছে এটাকে আমি একটু সিম্পলিফাইড করছি দেখো, তাহলে CH প্লাস এখানে CH3 আর এখানে হচ্ছে সি CH3 CH3 অ্যান্ড CH3 এটা। আচ্ছা এখন দেখো তো তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটাই হাইপার কনজুগেবল হাইড্রোজেন অ্যাটম সব থেকে বেশি আছে। আমি যদি প্রথমটার ক্ষেত্রে দেখি এখানে দেখো তো এটার রেসপেক্টে এটা আলফা পজিশান অ্যান্ড এটা আলফা পজিশান, তাহলে এখানে আছে অনলি ফর তিনটে আলফা হাইড্রোজেন। তাহলে এখানে দেখো তো আলফা পজিশানে কোনো হাইড্রোজেন নেই, তাহলে টোটাল তিনটে হলো। আমি যদি এই সেকেন্ড অপশানটার ক্ষেত্রে দেখি দেখো তো এর রেসপেক্টে এখানে দুটো অ্যান্ড এখানে দুটো, তাহলে এখানে টোটাল চারটে আলফা হাইড্রোজেন আছে। অপশান সিতে দেখো এখানে দুটো অ্যান্ড এখানে তিনটে, তাহলে টোটাল 5 আলফা হাইড্রোজেন অ্যাটম। অ্যান্ড অপশান ডি অনলি ফর 2 আলফা হাইড্রোজেন অ্যাটম, তাহলে এটার রেসপেক্টে এটা আলফা পজিশান, তাহলে এখানে অনলি ফর 2 আলফা হাইড্রোজেন অ্যাটম। তাহলে আমার তাহলে এখানে দেখো তো তাহলে যত বেশি আলফা হাইড্রোজেন থাকবে সেটার স্টেবিলিটি তত বেশি হবে। তাহলে সব থেকে বেশি দেখো তো অপশান সি এর ক্ষেত্রে 5টা আলফা হাইড্রোজেন আছে, তাহলে অপশান সিটা হচ্ছে তোমার তাহলে বেশি স্টেবল। আচ্ছা এরপর দেখো পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 39 আচ্ছা এখানে কোয়েশ্চেনটা বলছে দেখো তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট উইথ রেসপেক্ট টু মাইনাস আই ইফেক্ট অফ দ্য সাবস্টিটিউয়েন্টস, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট উইথ রেসপেক্ট টু মাইনাস আই ইফেক্ট অফ সাবস্টিটিউয়েন্ট। এখানে তোমার চারটে অর্ডার দিয়েছে, চারটে অপশানের মধ্যে আমি এখন অপশানগুলো তোমাদের লিখছি। এখানে অপশান এ NH2 গ্রুপ, এখানে হচ্ছে OR অ্যালকক্সি গ্রুপ, আর এখানে হচ্ছে এ ফ্লুরাইড আয়ন। অপশান বি NR2 আর ফর এখানে অ্যালকিল গ্রুপ, এখানে OR অ্যালকক্সি গ্রুপ অ্যান্ড মাইনাস অফ এখানে হচ্ছে যে সরি এ ফ্লুরাইড আয়ন ফ্লুরাইড গ্রুপ NH2 গ্রেটার দেন ওয়ার গ্রেটার দেন মাইনাস অফ এফ, আর অপশান ডি মাইনাস নয় এটা NR2 গ্রুপ অ্যালকক্সি অ্যান্ড ফ্লোরাইড গ্রুপ। আচ্ছা এখানে দেখো চারটে অপশান দিয়েছে এবং এই অপশানগুলোতে ফ্লোরাইড অ্যালকক্সি এবং NH2 এবং NR2 রয়েছে, তাহলে এই চার তিনটে যৌগ তিনটে গ্রুপ আছে তিনটে গ্রুপের বলেছে মাইনাস আই ইফেক্টের রেসপেক্টে কারেক্ট অর্ডার কোনটা, তাহলে মাইনাস আই ইফেক্ট কোনটার বেশি হবে, তাহলে মাইনাস আই এর রেসপেক্টে কারেক্ট অর্ডার কোনটা হবে। আচ্ছা এখন দেখো তো এখানে তোমাকে কোয়েশ্চেন বলেছে মাইনাস আই ইফেক্ট কোনটার বেশি হবে। আচ্ছা মাইনাস আই ইফেক্ট একটু আগেই বলেছি দেখো তো, তাহলে কার্বনের সঙ্গে যদি কোনো গ্রুপ যুক্ত থাকে, সাপোজ আমি আরেকবার এখানে তোমাকে বলছি দেখো, তাহলে কার্বনের সঙ্গে যদি কোনো গ্রুপ ধরো জেড একটা কোনো একটা গ্রুপ,
আর আমরা যদি সাধারণত মাইনাস আই ইফেক্ট ডিটারমাইন করতে, এটার আমরা কোনো অ্যাবসলিউট ভ্যালু কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি না, যেটা আমরা করি রিলেটিভ ভ্যালু। সেক্ষেত্রে আমার হাইড্রোজেনকে আমার স্ট্যান্ডার্ড হিসাবে ধরা হয়। তাহলে হাইড্রোজেন এই বন্ধন ইলেকট্রন জোটটাকে যত বেশি নিজের দিকে, তাহলে যতটা নিজের দিকে টানছে, যদি জেড পরমাণুটা তার থেকে যদি বেশি নিজের দিকে টানে, তাহলে এই বন্ধন ইলেকট্রন জোটটাকে যদি বেশি নিজের দিকে আকর্ষণ করে, তাহলে এটাকে বলবো মাইনাস আই ইফেক্ট। আর যদি উল্টোটা হয়, যদি জেড পরমাণু যদি আমার ইলেকট্রনটাকে বিকর্ষণ করেছে, তখন এটাকে আমরা বলবো কি প্লাস আই ইফেক্ট, যেটা আমি আগের প্রথম কোয়েশ্চনে তোমাদেরকে আলোচনা করেছি কিছুটা। আচ্ছা, এখন দেখো তো, তাহলে মাইনাস আই ইফেক্ট মানে কি? দেখো তো, ইলেকট্রনটাকে আকর্ষণ করছে, তাহলে ইলেকট্রনটাকে তাহলে টেনে রাখার যে ক্ষমতা, তাহলে এর রেসপেক্টিভ তোমরা একটা প্যারামিটার পড়েছিলে, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে দেখো তো, যেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে, মনে রাখবে তার ইন্ডাক্টিভ মাইনাস আই ইফেক্ট অ্যাবিলিটি কিন্তু তত বেশি হবে। তাহলে আমি এখানে দেখব তাহলে কোন পরমাণুটার তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে এখানে দেখো তো, ফ্লোরিন আছে, অক্সিজেন আছে, আর নাইট্রোজেন আছে। তাহলে আমরা জানি ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন, তারপর অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন। তাহলে আমি সেন্ট্রাল অ্যাটমগুলো নিয়েছি, এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে অক্সিজেন, আর এর হচ্ছে সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনের মধ্যে সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিন, দেন অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন। তাহলে এখানে দেখো তো, তাহলে আমার ফ্লোরিন সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য তাহলে এর তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, তাহলে এর মাইনাস আই ইফেক্টও কিন্তু অনেক বেশি হবে। এরপরে কোনটা হবে? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এরও কিন্তু মাইনাস আই ইফেক্ট বেশি। তারপরে আমার NH2, তাহলে এটা রাইট অপশান। কিন্তু এখানে আরেকটা রাইট অপশান হবে, দেখো তো, এখানে NH2 আর NR2 দুটো কিন্তু আলাদা গ্রুপ, তাহলে এখানে এটা অ্যামিন গ্রুপ। আর এখানে দেখো তো, এখানে হাইড্রোজেনের জায়গায় এখানে যে কোনো অ্যালকিল গ্রুপ আছে, তাহলে এখানে অপশান এ অ্যান্ড অপশান বি এই দুটোই কিন্তু রাইট অপশান, মানে কারেক্ট অপশান। তাহলে এখানে হচ্ছে দেখো তো, তাহলে আমরা দুটো আমরা কারেক্ট অপশান পেলাম। তাহলে বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখো পরবর্তী যে কোয়েশ্চেন, এখানে চারটে তোমার অপশান দিয়েছে, চারটে কার্বোক্যাটায়ন আছে। এখানে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং কার্বোক্যাটায়ন ইজ এক্সপেক্টেড টু বি মোস্ট স্টেবল। তাহলে পরবর্তী যে কোয়েশ্চেন যেটা আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 40। আচ্ছা, তাহলে কোয়েশ্চেন নাম্বার 40 এখানে তোমার চারটে অপশান দিয়েছে। আচ্ছা, এখানে এটা প্লাস, এখানে NO2 আছে, অপশান বি দিয়েছে এখানে, দেখো অপশান বি এখানে NO2, এখানে Y and H, আর অপশান ডি হচ্ছে আচ্ছা দেখো, তাহলে এখানে তোমার চারটে অপশান দিয়েছে, এখানে বলছে যে কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আমরা আনসারটা একটু ডিফাইন্ড আলাদাভাবেই দেবো, তাহলে এখানে কিন্তু আলফা হাইড্রোজেন বা হাইপার কনজুগেশন দিয়ে আমরা আনসারটা দিতে পারবো না। আচ্ছা দেখো, এখানে আমার চারটে অপশান আছে, তাহলে চারটের মধ্যে আমরা বলছে কোনটার স্টেবিলিটি বেশি। আচ্ছা, এখন দেখো তো, বেঞ্জিন গ্রুপে, তাহলে এটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা, বেঞ্জিন গ্রুপে যখন NO2 গ্রুপ যখন যুক্ত থাকবে, NO2 গ্রুপ, এই NO2 গ্রুপ কিন্তু মেটা ডিরেক্টিং গ্রুপ, তাহলে এটা একটা একটা দেখো তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার একটা এক্সাম্পল দিয়েছে। আমরা জানি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় তাহলে বেঞ্জিন নিউক্লোফাইল হিসাবে কাজ করছে, আর একটা ইলেকট্রোফাইল ধরো Y+ আছে, এই Y+ সঙ্গে বেঞ্জিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে যে যৌগটা উৎপন্ন করেছে, তাহলে তার ইন্টারমিডিয়েটটা এখানে তোমার দিয়েছে। তাহলে প্রত্যেকটা ইন্টারমিডিয়েট, তাহলে কোনটা কারেক্ট ইন্টারমিডিয়েট হবে সেইটাকে তোমাকে বলতে বলেছে। তাহলে আমরা জানি যেই, তাহলে যেটার, তাহলে যেই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি হয়, তাহলে সেটাই হবে আমার কারেক্ট ইন্টারমিডিয়েট।
তাহলে কোনটা তাহলে সঠিক ইন্টারমিডিয়েট হবে, তাহলে সেটার স্টেবিলিটি আমার বেশি হবে। আচ্ছা এখন মনে রাখো বেনজিন যেহেতু মেটা ডিরেক্টিং গ্রুপ, মেটা ডিরেক্টিং গ্রুপ মানে কি, তাহলে বেনজিন গ্রুপে যখন সরি বেনজিন নয় এনও টু গ্রুপ হচ্ছে মেটা ডিরেক্টিং গ্রুপ, বেনজিন গ্রুপে যখন এনও টু গ্রুপ যুক্ত থাকবে তখন কিন্তু যে ইলেকট্রোফাইলটা যদি বেনজিন গ্রুপে যদি যুক্ত হয় সেটা কিন্তু মেটা পজিশনেই যুক্ত হবে। তার কারণ দেখো বেনজিন তাহলে এখান থেকে যদি রেজোন্যান্সে যদি এই অংশগ্রহণ করে তাহলে এখান থেকে দেখো তো অর্থ পজিশনে ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে। আমি এখানে দেখি একটা স্টেপ দেখিয়ে দিচ্ছি, দেখো তো এখান থেকে এই স্টেপটা আমি রেজোন্যান্সের মাধ্যমে দেখো তাহলে এখান থেকে এটা এখানে যাচ্ছে, রেজোন্যান্সের ফলে এই পাই ইলেকট্রনটা অক্সিজেনের উপর চলে যাচ্ছে, ফলে দেখো এটা ডাবল বন্ড হয়ে যাচ্ছে এন, এখানে ও নেগেটিভ অ্যান্ড এখানে একটা ও নেগেটিভ হচ্ছে, আর এখানে হচ্ছে এটা পজিটিভ চার্জ এটা অ্যান এখানে। আচ্ছা আমি আরেকটা দেখো তো এখানে দেখিয়ে দিচ্ছি আরেকটা স্টেপ, আবার এখান থেকে যখন এটা এখানে আসছে এর ফলে আমার হচ্ছে কি দেখো ডাবল বন্ড এন, এখানে ও নেগেটিভ অ্যান্ড এখানে ও নেগেটিভ, এখানে ডাবল বন্ড আর এখানে ডাবল বন্ড, এটা হচ্ছে প্লাস পজিশন। তাহলে দেখো তাহলে এনএ টু এনও টু গ্রুপের সাপেক্ষে তাহলে বেনজিন বলের মধ্যে একটা অর্থ এই পজিশনটাকে বলা হয় অর্থ পজিশন, এটাকে বলা হয় অর্থ, এই পজিশনটাকে বলা হয় মেটা, আর এটাকে বলা হয় প্যারা। তাহলে তিনটে পজিশন আছে, তাহলে এটা অর্থ মেটা প্যারা, সিমিলারলি এটা অর্থ এটা মেটা এটা প্যারা, তাহলে এই তিনটে তাহলে পজিশন। তাহলে এখন দেখো তাহলে এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় তাহলে এই তাহলে অর্থ পজিশনে তাহলে বেঞ্জিনে যখন এনোটো গ্রুপ যুক্ত রয়েছে তাহলে অর্থ পজিশন এবং প্যারা পজিশনে দেখো তাহলে এখানে অর্থ পজিশনে পজিটিভ চার্জ এবং প্যারা পজিশনে একটা দেখো তো পজিটিভ চার্জ চলে এসছে। তাহলে আমরা বলতে পারি তাহলে বেঞ্জিন বলা হয় এনোটো গ্রুপ যুক্ত থাকলে অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে। তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় তাহলে অর্থ আর প্যারা পজিশনে যেহেতু ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে তাহলে যেই পজিশনে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে তাহলে সেই পজিশনটাই তাহলে বেঞ্জিন বলয়ের নিউক্লোফাইল হিসাবে কাজ করবে। তাহলে এখানে আমরা রেসপেক্টিভ যদি দেখি অর্থ বা প্যারা রেসপেক্টে মেটা পজিশনে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি, তাহলে মেটা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি বেশি হওয়ার জন্য তাহলে ইলেকট্রোফাইলটা আমার মেটা পজিশনে যুক্ত হবে। তাহলে এখানে মেটা পজিশনে কোনটা যুক্ত হয়েছে দেখো তো, এটা প্যারা পজিশনে আছে, এটাও অলসো প্যারা পজিশন, এটা অর্থ পজিশন, তাহলে মেটা পজিশনে দেখো যুক্ত হয়েছে কোনটা এইটা। তাহলে এখানে দেখো তো তাহলে অপশান সি, তাহলে এখানে ইলেকট্রোফাইলটা কিন্তু মেটা পজিশনে যুক্ত হয়েছে, তাহলে এই কার্বোকাটায়নটা হবে সবথেকে বেশি স্টেবল। তাহলে এখানে তাহলে অপশান সিটা হচ্ছে স্টেবল, তার কারণ যেহেতু এটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আর বেঞ্জিন বলা হয় এনোটো গ্রুপ হয়েছে, আর আমরা জানি এনোটো গ্রুপ হচ্ছে মেটা ডিরেক্টিং গ্রুপ, তাহলে ইলেকট্রোফাইলটা মেটা পজিশনেই কিন্তু যুক্ত হবে, তাহলে তার রেসপেক্টে যে ইন্টারমিডিয়েট অথবা যে কার্বোকাটায়নটা উৎপন্ন হবে সেটাই হবে মোস্ট স্টেবল কার্বোকাটায়ন। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে অপশান 40 তাহলে আমরা বুঝতে পেরেছি দেখো তো মেটা ডিরেক্টিং গ্রুপের জন্য তাহলে আমার কোন কার্বোকাটায়নটা বেশি স্টেবল হচ্ছে। আচ্ছা এরপর দেখো পরবর্তী কোয়েশ্চেন, আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। তাহলে পরবর্তী কোয়েশ্চেন এটা হচ্ছে এমটিজি বইয়ের তোমার 42 নাম্বার কোয়েশ্চেন, 42 এখানে বলছে দেখো তো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ফর আ নিউক্লিওফাইল। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ফর আ নিউক্লিওফাইল। আচ্ছা এখানে অপশান এতে দিয়েছে অ্যামোনিয়া ইজ আ নিউক্লিওফাইল, NH3 ইজ আ নিউক্লিওফাইল, ইজ আ নিউক্লিওফাইল। অপশান বি নিউক্লিওফাইলস অ্যাট্যাক, আমি নিউক্লিওফাইলটাকে NU দ্বারা লিখছি, নিউক্লিওফাইলস অ্যাট্যাক লো ইলেকট্রন ডেন্সিটি সাইট, লো ইলেকট্রন ডেন্সিটি সাইট। অপশান সি নিউক্লিওফাইলস আর নট ইলেকট্রন সিকিং, নিউক্লিওফাইলস আর নট ইলেকট্রন সিকিং। অ্যান্ড অপশান ডি এখানে বলা হচ্ছে নিউক্লিওফাইল ইজ আ লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড। আচ্ছা এখানে দেখো চারটে অপশান দিয়েছে, তাহলে এখানে কোয়েশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ফর আ নিউক্লিওফাইল। তাহলে এই চারটে স্টেটমেন্ট দেওয়া আছে, তাহলে নিউক্লিওফাইলের জন্য কোন স্টেটমেন্টটা ভুল মানে সঠিক নয়, তাহলে কোন স্টেটমেন্টটা সঠিক নয়। তাহলে আমার প্রথম অপশান দিয়েছে অ্যামোনিয়া ইজ আ নিউক্লিওফাইল। আচ্ছা তাহলে প্রথম আমাকে জানতে হবে নিউক্লিওফাইল কাকে বলে। নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন, নিউক্লিওফাইল
হচ্ছে একটা কি ইলেকট্রন সমৃদ্ধ একটা অণু অথবা আয়ন, তাহলে যে কিনা কোনো ইলেকট্রন ঘাটতি সম্পন্ন কোনো অণু বা আয়নের সঙ্গে সমযোজী বন্ধনে যুক্ত, তাকে ইলেকট্রন জোড় দান করার মাধ্যমে তার সঙ্গে সমযোজী বন্ধন গঠন করে, তাহলে সেই তাকে আমরা কি বলবো, নিউক্লোফাইল বলবো। তাহলে নিউক্লোফাইল দেখো তো, তাহলে একটা এ কী করছে, এর ইলেকট্রন জোড় দান করার মধ্যে ধরো এখানে সি প্লাস আর প্লাস আছে, আর প্লাস যেহেতু একটা ইলেকট্রন ঘাটতি সম্পন্ন একটা অণু বা আয়ন, তাহলে এই ইলেকট্রন ঘাটতি সম্পন্ন অণু বা আয়নের আয়নকে এ ইলেকট্রন জোড় দান করছে, দান করার ফলে একটা সমযোজী বন্ধন গঠন করছে। এই আর গ্রুপের সঙ্গে এই নিউক্লোফাইলটা একটা ইলেকট্রন জোড় দান করে তার সঙ্গে সমযোজী বন্ধন গঠন করছে, তাহলে এই যে এটাকে আমরা বলবো কি নিউক্লিওফাইল বলবো। তাহলে নিউক্লোফাইলের তাহলে কী ক্যারেক্টার রয়েছে, ইয়ে ইলেকট্রন জোড় দান করছে, ইলেকট্রন জোড় দান করছে। তাহলে আমার প্রথম শর্ত তাহলে নিউক্লোফাইল কাকে বলা হচ্ছে, যার ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, তাহলে ইলেকট্রন ঘনত্ব বেশি এবং সে ইলেকট্রন জোড় ইলেকট্রন ঘাটতি সম্পন্ন কোনো অণুকে দান করছে। তাহলে এখন দেখো অ্যামোনিয়া ইজ আ নিউক্লিওফাইল, তাহলে অ্যামোনিয়া NH3 গ্রুপ দেখো তো ইলেকট্রন, তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যেহেতু রয়েছে তাহলে এ তাহলে এই ইলেকট্রন জোড়টা তাহলে কোনো পরমাণুকে দান করতে পারে, তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু রাইট স্টেটমেন্ট। আচ্ছা নিউক্লোফাইল অ্যাট্যাক লো ইলেকট্রন ডেন্সিটি সাইট, দেখো তো নিউক্লোফাইলটা সবসময় ইলেকট্রন ঘাটতি সম্পন্ন মানে লো ইলেকট্রন ডেন্সিটি সাইটকেই কিন্তু অ্যাট্যাক করে, তাহলে দিস স্টেটমেন্ট অলসো রাইট, তাহলে এই স্টেটমেন্টটাও কিন্তু ঠিকঠাক। তারপরে বলছে দেখো তো নিউক্লিওফাইল আর নট ইলেকট্রন সিকিং, আচ্ছা এখন দেখো তো নিউক্লিওফাইল কিন্তু ইলেকট্রন লাভিং নয়, সে কিন্তু ইলেকট্রন খোঁজে না, সে অলওয়েজ খোঁজে কিন্তু নিউক্লিয়াস, তাহলে সে এমন একটা পরমাণু খোঁজে যেখানে ইলেকট্রন কম আছে, তাহলে সে নিউক্লিয়াস সিকিং, সে কিন্তু নিউক্লিয়াস সিকিং নট ইলেকট্রন সিকিং, তাহলে এটাও কিন্তু তোমার রাইট স্টেটমেন্ট। আচ্ছা পরবর্তী লাস্ট স্টেটমেন্ট যেটা দিয়েছে, তাহলে তিনটে যেহেতু রাইট স্টেটমেন্ট, তাহলে আমরা রং স্টেটমেন্ট কোনটা অলওয়েজ আমরা বুঝতে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি এখানে কি নিউক্লিওফাইল ইজ আ লুইস অ্যাসিড, তাহলে নিউক্লিওফাইল ইজ আ লুইস অ্যাসিড, তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু ভুল স্টেটমেন্ট, তাহলে এটাই হচ্ছে তাহলে এখানকার রাইট আনসার হবে। তাহলে এখন দেখো তো লুইস অ্যাসিড কাকে বলে, আচ্ছা লুইস অ্যাসিড কাকে বলে দেখো তোমরা পড়েছিলে কি, তাহলে যে যৌগ ইলেকট্রন জোড় দান করে তাদেরকে আমরা কী বলি, লুইস বেস বলছি, তাহলে এখানে এটা হওয়ার কথা ছিল কি, এটা লুইস বেস হওয়ার কথা ছিল, তাহলে নিউক্লোফাইল ইজ আ লুইস বেস, তাহলে নিউক্লোফাইল ইজ আ লুইস বেস, ইট ইজ নট আ লুইস অ্যাসিড, তাহলে এখানে অপশান ডিটা হচ্ছে রাইট অপশান, তাহলে কারেক্ট স্টেটমেন্ট হবে কি নিউক্লোফাইল ইজ আ লুইস বেস, যেহেতু লুইস বেস ইলেকট্রন জোড় দান করে আর যারা হচ্ছে লুইস অ্যাসিড কী করে ইলেকট্রন জোড় অ্যাকসেপ্ট করছে। আশা করি তোমরা এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছ। আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 45, আচ্ছা এখানে বলছে দেখো তো কনসিডার দ্য ফলোয়িং কম্পাউন্ডস, এখানে তিনটা কম্পাউন্ড দিয়েছে, তাহলে এখানে বলছে হাইপার কনজুগেশন অকার্স, তাহলে কোন কম্পাউন্ডের মধ্যে হাইপার কনজুগেশনটা দেখা যাবে। আচ্ছা আমি এখানে অপশান তোমাদের কম্পাউন্ডগুলো লিখছি, অপশান এ এখানে বলছে সি CH3 CH3 CH3, এখানে CH ডট অ্যান্ড এখানে একটা ফিনাইল গ্রুপ রয়েছে। আচ্ছা অপশান বি ফিনাইল গ্রুপ PH ডট, আর অপশান সি এখানে বলছে দেখো অপশান সি তো এখানে দিয়েছে CH3 ডট, তাহলে এখানে অপশান এ বি এন্ড সি, তাহলে এখানে দিয়েছে হাইপার কনজুগেশন অকার্স, অপশান সরি এখানে তিনটে কম্পাউন্ড দিয়েছে, তিনটে অপশান নয় তিনটে কম্পাউন্ড দিয়েছে, হাইপার কনজুগেশন অকার্স ইন অপশান সিতে বলছে থ্রি ওনলি, অপশান বি বলছে অপশান বি ওয়ান অ্যান্ড থ্রি, অপশান সি হচ্ছে ওয়ান ওনলি, আর লাস্ট অপশান টু ওনলি। আচ্ছা এখন দেখো তো হাইপার কনজুগেশন ইফেক্টটা আমি কোন কম্পাউন্ডের ক্ষেত্রে দেখতে পাবো, তাহলে চারটে অপশান আমি তিনের ক্ষেত্রেই শুধুমাত্র দেখতে পাচ্ছি, একা তিনে হচ্ছে হাইপার কনজুগেশন, অনলি ফর ওয়ানে হচ্ছে অথবা অনলি ফর টু এ হচ্ছে, তাহলে আমি কোন কম্পাউন্ডের ক্ষেত্রে হাইপার কনজুগেশন ইফেক্টটা দেখতে পাবো। আচ্ছা হাইপার কনজুগেশনের জন্য আমার শর্ত হচ্ছে, তাহলে হাইপার কনজুগেশন ইফেক্ট, হাইপার কনজুগেশন ইফেক্ট তাহলে এর শর্ত হচ্ছে, এক নাম্বার হচ্ছে
আলফা পজিশনে হাইড্রোজেন থাকতে হবে। তাহলে আলফা হাইড্রোজেন, তাহলে কোনো কার্বন কার্বন ডাবল বন্ড অথবা কোনো দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের রেসপেক্টে একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে, তাহলে তবেই কিন্তু আমার হাইপার কনজুগেশন ইফেক্ট হবে। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড হতে পারে, কোনো কার্বোক্যাটায়ন অথবা কোনো ফ্রি রেডিক্যাল, তাহলে কার্বন ফ্রি রেডিক্যাল, তাহলে এরও একটা ভ্যাকান্ট পি অরবাইটাল আছে, তাহলে এই ভ্যাকান্ট পি অরবাইটালের সঙ্গে আলফা হাইড্রোজেন তখন কিন্তু কনজুগেশনে অংশগ্রহণ করে। তাহলে দেখো কোনো এটা আনস্যাচুরেটেড সিস্টেম, কার্বন কার্বন ডাবল বন্ড ট্রিপল বন্ড অথবা কার্বন হাইড্রোজেন ডাবল বন্ড অথবা কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এই সমস্ত আনস্যাচুরেটেড সিস্টেম যেগুলো আছে এই সিস্টেমের রেসপেক্টে আলফা পজিশনে হাইড্রোজেন অ্যাটম থাকতে হবে, অথবা কার্বোক্যাটায়নের রেসপেক্টে আলফা হাইড্রোজেন, অথবা ফ্রি রেডিক্যাল যে মুক্তমূলক যে রয়েছে তোমাদের, এই মুক্তমূলকের রেসপেক্টে কিন্তু আলফা হাইড্রোজেন থাকতে হবে। তাহলে আলফা হাইড্রোজেন থাকলেই তবে কিন্তু সেগুলো হাইপার কনজুগেশন ইফেক্টে কিন্তু হাইপার কনজুগেশন প্রক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে এখন দেখো আমি যদি ফার্স্ট কম্পাউন্ডটা দেখি তোমার, তাহলে এর রেসপেক্টে আলফা পজিশন এইটা অ্যান্ড এইটা, তাহলে এখানে দেখো তো, তাহলে কার্বনে এখানে কতগুলো আছে, 1 2 3 4, তাহলে কোনো আলফা হাইড্রোজেন, তাহলে এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, তাহলে এর রেসপেক্টে এটাও আলফা পজিশন, তাহলে এখানেও দেখো তো কোনো আলফা হাইড্রোজেন নেই, তাহলে এখানে নো আলফা হাইড্রোজেন, তাহলে কোনো আলফা হাইড্রোজেন কিন্তু নেই। এখানে দেখো তো এর রেসপেক্ট কিন্তু এখানেও কোনো আলফা হাইড্রোজেন নেই, তাহলে নো আলফা হাইড্রোজেন, তাহলে এখানে দেখো তো এই কার্বনের রেসপেক্টে এখানে ফিনাইল গ্রুপ রয়েছে, তাহলে কোনো কিন্তু আলফা হাইড্রোজেন নেই। তাহলে অনলি ফর দেখো তো এখানে কার্বনের রেসপেক্টে আলফা পজিশনে কোনো হাইড্রোজেন অ্যাটম নেই, কিন্তু অনলি ফর দেখো এখানে কোনটাই আছে এইটা, তাহলে এই রেডিক্যালের রেসপেক্টে এখানে কিন্তু আলফা পজিশন একটা হাইড্রোজেন অ্যাটম আছে, তাহলে এটা আলফা হাইড্রোজেন অ্যাটম, এটা আলফা হাইড্রোজেন অ্যাটম। তাহলে এই আলফা হাইড্রোজেন অ্যাটম থাকার জন্য তাহলে এই যৌগটা কিন্তু আমার হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করবে, তাহলে তাহলে কারেক্ট অপশন হচ্ছে 3 অনলি। তাহলে এখানে বোঝা গেল কি হাইপার কনজুগেশনের জন্য আমার শর্ত হচ্ছে কি কোনো কনজুগেট সিস্টেম অথবা আনস্যাচুরেটেড সিস্টেমের রেসপেক্টে আলফা পজিশনে হাইড্রোজেন অ্যাটম থাকতে হবে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, এখানে বলছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস দ্য সিসিএল বন্ড আয়নাইজেশন শ্যাল গিভ মোস্ট স্টেবল কার্বনিয়াম আয়ন। তাহলে এখানে দেখো তো সিসিএল বন্ড ব্রেক করে, তাহলে এটা ব্রেক করার পর যে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, তাহলে এখানে চারটে তোমার এখানে অপশান দিয়েছে, চারটে কম্পাউন্ড দিয়েছে, তাহলে কোন কম্পাউন্ডটা, তাহলে যে কোন, তাহলে যে কার্বোক্যাটায়ন যেটা উৎপন্ন হবে, তাহলে কোন কার্বোক্যাটায়নটা মোস্ট স্টেবল হবে। আমি কম্পাউন্ডগুলো লিখছি, দেখো কম্পাউন্ড এ এখানে বলছে, কম্পাউন্ড এ সিএইচ টু সিএল, সিএইচ সিএল, এখানে একটা হাইড্রোজেন সিএল। অপশান বি সেকেন্ড কম্পাউন্ড এখানে দিয়েছে সিসিএল, সিসিএল, এখানে একটা সিএইচ হবে, সিএইচ সিএল, এখানে একটা হাইড্রোজেন, অ্যান্ড এখানে সিএইচ টু এনও টু, সিএইচ টু এনও টু, এনও টু। অপশান সি এখানে সিএইচ সিএল, সিএইচ থ্রি, আর এখানে আমার সিএইচ থ্রি আছে। আর লাস্ট অপশান দিয়েছে অপশান ডি, অপশান ডি সিএইচ থ্রি সি, সিএইচ থ্রি, সিএইচ থ্রি সিএল। আচ্ছা এখানে দেখো, এখানে বলেছে তাহলে ইন হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস দ্য সিসিএল বন্ড আয়নাইজেশন শ্যাল গিভ মোস্ট স্টেবল কার্বোনিয়াম আয়ন। তাহলে এখানে যদি সিসিএল বন্ডটা ব্রেক করে যায়, তাহলে এই বন্ডটা ব্রেক করলে, তাহলে এখানে যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হবে আমি এখানে লিখছি, তাহলে এই বন্ডটা ব্রেক করলে এখানে যে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে সেটা হচ্ছে এইটা সিএইচ টু প্লাস। তাহলে এটা, তাহলে এই একটা কার্বোনিয়াম আয়ন উৎপন্ন হচ্ছে, বেঞ্জাইল কার্বোনিয়াম আয়ন। তাহলে এখানে যদি সিসিএল বন্ডটা যদি ব্রেক করে, তাহলে এখানে আমার কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে, তাহলে সিএইচ টু প্লাস, এখানে হচ্ছে সিএইচ টু, আর এখানে হচ্ছে এনও টু এটা। তাহলে এখানে দেখো তো সিসিএল বন্ডটা যদি ব্রেক করে, তাহলে এখানে আমার উৎপন্ন হবে সিএইচ প্লাস, সিএইচ থ্রি, আর এখানে একটা সিএইচ থ্রি উৎপন্ন হবে। আর এখানে যদি সিসিএল বন্ডটা যদি ব্রেক করে, তাহলে আমার উৎপন্ন, তাহলে এখানে দেখো তো, তাহলে সি প্লাস, সিএইচ থ্রি, সিএইচ থ্রি, আর এখানে আমার সিএইচ থ্রি। তাহলে এখানে দেখো, এটা আমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এইটা হচ্ছে আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এইটাকে আমরা বলছি কি বেঞ্জাইল কার্বোক্যাটায়ন, বেঞ্জাইল
কার্বোক্যাটায়ন অথবা কার্বোনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন অথবা কার্বোনিয়াম আয়ন। আচ্ছা তাহলে এখানে দেখো তো চারটে কম্পাউন্ড আছে, তাহলে চারটে কম্পাউন্ডে সিসিএল বন্ড ব্রেক করে তাহলে যে সমস্ত কার্বোক্যাটায়নগুলো উৎপন্ন হয়েছে সেগুলো আমি লিখেছি। এখন এখন দেখো তাহলে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তাহলে আমরা জানি তাহলে কোনটার স্টেবিলিটি বেশি হয়। 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অলওয়েজ 2 ডিগ্রি অপেক্ষা বেশি, অ্যান্ড 2 ডিগ্রির অলওয়েজ 1 ডিগ্রি অপেক্ষা বেশি। যেহেতু এখানে আমার 9টা আলফা হাইড্রোজেন আছে, তাহলে এখানে 9 আলফা হাইড্রোজেন অ্যাটম আছে, তাহলে এখানে কনজুগেশনটা অনেক বেশি হবে। এখানে আমার আছে দেখো তো 6টা আলফা হাইড্রোজেন, এখানে আছে আমার অনলি ফর 2 আলফা হাইড্রোজেন, তাহলে 2টো আলফা হাইড্রোজেন অ্যাটম আছে, তাহলে এখানে 9টা, এখানে 6টা, এখানে 2টো। তাহলে আমরা এই তিনটে রেসপেক্টে যদি আমরা দেখি তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি 2 ডিগ্রি অপেক্ষা বেশি আর 2 ডিগ্রি 1 ডিগ্রি অপেক্ষা বেশি। আচ্ছা এবার কোয়েশ্চেন দেখো তো, এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে আর এখানে বেঞ্জাইল কার্বোক্যাটায়ন আছে, বেঞ্জাইল কার্বোক্যাটায়ন আমরা জানি দেখো তো বেঞ্জাইল কার্বোক্যাটায়ন আবার তোমার রেজোনান্সে অংশগ্রহণ করছে, তাহলে এখানে দেখো তো এইভাবে এটা অনেকগুলো রেজোনান্স হতে পারে, CH2 এখানে ডাবল বন্ড CH2, দেন এখানে কী হয়ে যাবে দেখো তো এটা এখানে প্লাস, এখানে এইটা আবার এটা আরও অনেকগুলো রেজোনান্স হবে। আচ্ছা তাহলে এই কিন্তু রেজোনান্সে অংশগ্রহণ করছে। তাহলে এখন কোয়েশ্চেন দেখো তো এই বেঞ্জাইল কার্বোক্যাটায়ন, বেঞ্জাইল কার্বোনিয়াম আয়ন আর টার্সিয়ারি বিউটাইল কার্বোনিয়াম আয়ন, তাহলে এই দুটোর মধ্যে কোনটার স্টেবিলিটি বেশি? 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি হবে না এখানে বেঞ্জাইল কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি হবে? আচ্ছা এখন মনে দেখো এখানে অনলি ফর রেজোনান্স মানে প্লাস, এখানে একটা মেসোমেরিক ইফেক্ট বা রেজোনান্স ইফেক্ট আছে, অনলি ফর রেজোনান্স ইফেক্ট, রেজোনান্স ইফেক্টের ফলে বেঞ্জাইল কার্বোক্যাটায়ন কিন্তু স্টেবিলিটি লাভ করছে। এখানে টার্সিয়ারি বিউটাইল যে কার্বোক্যাটায়ন রয়েছে এখানে 9টা আলফা হাইড্রোজেন অ্যাটম আছে, প্লাস অব আবার 3টে CH3 গ্রুপ আছে, 3টে প্লাসা ইফেক্টযুক্ত CH3 গ্রুপ আছে, তাহলে 3টে প্লাস ইফেক্টযুক্ত CH3 গ্রুপ থাকার জন্য তাহলে এখানে 2টো ইফেক্ট রয়েছে, একটা হচ্ছে আলফা হাইড্রোজেন হাইপার কনজুগেশন ইফেক্ট, অ্যান্ড সেকেন্ড ইফেক্ট ইজ ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে এখানে 2টো ইফেক্ট তাহলে একই সঙ্গে কাজ করছে, দেখো একটা হাইপার কনজুগেশন ইফেক্ট আর একটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট, তাহলে এই 2টো ইফেক্ট কিন্তু এই রেজোনেন্স ইফেক্টকে ওভারকাম করে যাচ্ছে। ওভারকাম করে যাওয়ার জন্য এই টার্সিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কিন্তু বেঞ্জাইল কার্বোক্যাটায়ন অপেক্ষা বেশি হবে। তাহলে এখানে দেখো তো, তাহলে যেহেতু এখানে হাইপার কনজুগেশন ইফেক্ট অ্যান্ড প্লাসা ইফেক্ট এই দুটো ইফেক্টের একসঙ্গে কাজ করার ফলে এর যে রেজোনেন্স ইফেক্ট রয়েছে বা মেসোমেরিক ইফেক্ট রয়েছে এই ইফেক্টটাকে ওভারকাম করে যাবে। তাহলে ওভারকাম করে যাওয়ার জন্য তোমার টার্সিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেঞ্জাইল কার্বোক্যাটায়ন অপেক্ষা বেশি হবে। তাহলে এখানে কারেক্ট অপশানটা হবে তোমার, তাহলে এখানে তাহলে কোনটা স্টেবিলিটি বেশি হচ্ছে, তাহলে এখানে স্টেবিলিটি বেশি হবে তোমার অপশান ডি, তাহলে এই যৌগটার হচ্ছে স্টেবিলিটি বেশি হচ্ছে। এরপর দেখো তো পরবর্তী কোয়েশ্চেন 49 নাম্বার কোয়েশ্চেন, এখানে বলছে হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন স্টেট অফ দ্য বেঞ্জাইল কার্বোনিয়াম আয়ন, বেঞ্জাইল কার্বোনিয়াম আয়নের হাইব্রিডাইজেশন স্টেটটা কী? তাহলে বেঞ্জাইল কার্বোনিয়াম আয়ন একটু আগে আমরা ড্র করেছি, দেখো তাহলে CH2 কার্বোনিয়াম আয়ন। আচ্ছা দেখো তোমাদের এখানে যে যৌগটা দেওয়া আছে এখানে বলছে এই যে কার্বন যেটা রয়েছে এই কার্বনের হাইব্রিডাইজেশন স্টেট চেয়েছে, হাইব্রিডাইজেশন স্টেট, হাইব্রিডাইজেশন স্টেট কী হবে? এখানে 4টে অপশান দিয়েছে, দেখো এখানে লিখেছে SP2 অপশান বি, SPD2 অপশান সি বলছে, SP2D অ্যান্ড অপশান ডি বলছে দেখো তো SP3 এটা। আচ্ছা আমরা জানি দেখো তো হাইব্রিডাইজেশন স্টেট আমরা করতে গেলে আমরা কী কী জানি, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস অফ নাম্বার অফ লোন পেয়ার, তাহলে এর উপর ডিপেন্ড করছে হাইব্রিডাইজেশন স্টেট। তাহলে এখানে নাম্বার অফ সিগমা বন্ড কতগুলো আছে, তাহলে এখানে দেখো তো আমি যদি এই কার্বোনিয়াম এই যে কার্বেনান যে আয়ন রয়েছে এর রেসপেক্টে যদি আমরা দেখি এখানে 2টো হাইড্রোজেন রয়েছে আর এখানে একটা, তাহলে 3টে তাহলে সিগমা বন্ড রয়েছে প্লাস আর নাম্বার অফ লোন পেয়ার, তাহলে এখানে যেহেতু নেগেটিভ মানে কার্বনের উপর একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, তাহলে 3 আর 1 = 4, তাহলে 4 মানে তাহলে এখানে আমার হওয়ার কথা ছিল তাহলে কত SP3, কিন্তু এখানে এই কার্বনের হাইব্রিডাইজেশন স্টেট কিন্তু SP3 হয় না,
एसपी थ्री है ना तर कारण देखो एखे आर ये निसंग लोन पेयर रही है लोन पेयर जी बेंजिन बलयर संगे हमार कन्जुगेशने अंशग्रहण कर আর কনজুগেশনে অংশগ্রহণ করার জন্য আমার একটা শর্ত হচ্ছে সেটাকে প্ল্যানার হতে হবে আর এসপি থ্রি এটা কিন্তু আমরা জানি যে এটা আমরা জানি যে এর স্ট্রাকচার হয় কি টেট্রাহেড্রাল এটা স্ট্রাকচার হয় আমার টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয় তাহলে টেট্রাহেড্রাল যদি স্ট্রাকচার হয় এটা কিন্তু প্ল্যানার হলো না এটা কিন্তু প্ল্যানার নয় তাহলে প্ল্যানার হতে গেলে আমার হতে হবে কি এসপি টু হতে হবে তাহলে এসপি টু হলে তবেই তাহলে সেটা কী হবে দেখো তো এসপি টু হলে তবে কিন্তু এটা তাহলে এই পাই ইলেকট্রনটা তাহলে বেঞ্জিন বলয়ের পাই ইলেকট্রনের সঙ্গে তাহলে কনজুগেশনে অংশগ্রহণ করবে তাহলে এক্ষেত্রে তাহলে আমার স্ট্রাকচারটা তাহলে এক্ষেত্রে আমার সঠিক হাইব্রিডেশন স্টেটটা হলো এসপি টু তাহলে কীভাবে হচ্ছে দেখো তাহলে এক্ষেত্রে আমার বেঞ্জিন আর এই যে কার্বন তাহলে এই কার্বনে তাহলে এই যে পি অরবাইটাল তাহলে এই পি অরবাইটাল আর এখানে হাইড্রোজেন তাহলে এখানে কিন্তু এইটা যদি আমার এসপি থ্রি হতো তাহলে এটা কিন্তু এর সঙ্গে পাই তাহলে এর সঙ্গে কনজুগেশনে অংশগ্রহণ করতে পারতো না তাহলে এখানে তাহলে অনলি তাহলে এর হাইব্রিডেশন স্টেটটা হবে আমার এসপি টু তাহলে এখানে দেখো যেহেতু একটা কন্ডিশন হচ্ছে আমার সেটাকে প্ল্যানার হতে হবে তাহলে এটা কিন্তু এসপি থ্রি হবে না তাহলে এটা আমার তাহলে এর হাইব্রিডেশন স্টেট হবে কি আমার এসপি টু হবে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন দেখো আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন 51 তাহলে এখানে এই কোয়েশ্চেনে বলছে হুইচ ওয়ান ইজ আ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অ্যামং দ্য ফলোয়িং তাহলে এখানে চারটে অপশান দিয়েছে এর মধ্যে বলছে কোনটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হুইচ ওয়ান ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অ্যামং দ্য ফলোয়িংস আচ্ছা এখানে চারটে অপশান দিয়েছে 51 নম্বর কোয়েশ্চেন CH3 তাহলে কোনটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন CH3CH ডাবল বন্ড CH2 প্লাস অফ H2O এখান থেকে আমার CH3 CH OH অ্যান্ড CH3 অপশন বি RCHO প্লাস অফ RMGX RMGX এখান থেকে আমার উৎপন্ন এখান থেকে হয়েছে RCHOH আর ড্যাশ এখানে একটা এসইউ প্লাস আমার এখানে দিতে হবে সি এখানে দিয়েছে CH3 CH2 CH CH3 CH2 BR প্লাস অফ NH3 তাহলে CH3 CH2 CH CH3 CH2 NH2 and option D CH3 CHO plus of HCN এখান থেকে আমার উৎপন্ন হয়েছে CH3 CH OH CN আচ্ছা এখানে দেখো তো চারটে রিয়াকশান দিয়েছে এই রিয়াকশানটা রিয়াকশানের মধ্যে কোনটা বলেছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান কোনটা তাহলে কোন রিয়াকশানটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান তাহলে এখন দেখো এখানে প্রথম যে রিয়াকশান যেটা দিয়েছে CH3 CH ডাবল বন্ড CH2 H2 সঙ্গে রিয়াক্ট করে আমার উৎপন্ন করছে CH3 CH OH CH3 তাহলে এখানে দেখো তো এখানে যদি আমরা দেখি এই রিয়াকশানটা কিন্তু আমার অ্যাডিশন রিয়াকশান এইটা আমার কী হচ্ছে দেখো তো অ্যাডিশন রিয়াকশান তাহলে এখানে HO যেটা তাহলে যে কোনো একটা তাহলে কার সঙ্গে যুক্ত হচ্ছে সি এর সঙ্গে যুক্ত হয় তাহলে আমার এটা চলে যাচ্ছে সেই মার্কনিফ অ্যাডিশন রুল অনুযায়ী তাহলে এখানে ওইচটা তাহলে আমার যেটা লিস্ট হাইড্রোজেন সংখ্যক মানে যেই কার্বনটার সঙ্গে সবথেকে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে সেই কার্বনটার সঙ্গে যুক্ত হবে তোমার মার্কনিফ অ্যাডিশন রিয়াকশান এটা তাহলে HO নেগেটিভ তাহলে এই কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে এবং এইচটা এই কার্বনটার সঙ্গে যুক্ত হচ্ছে তাহলে CH3 CH OH CH3 তাহলে এই রিয়াকশানটা হচ্ছে আমার কি অ্যাডিশন রিয়াকশান আমরা যদি এক্ষেত্রে এটাও দেখি তাহলে এক্ষেত্রে R.MG তাহলে এইটা MG হচ্ছে যে এটা পজিটিভ চার্জযুক্ত হয় অ্যান্ড R. এটা হচ্ছে আমার নেগেটিভ তাহলে এটাও কিন্তু একটা ওয়ান টাইপ অফ অ্যাডিশন রিয়াকশান আচ্ছা অ্যান্ড এই যে শেষ যে রিয়াকশান যেটা রয়েছে CH3 COH
তাহলে এখানে দেখো তো সিএন নেগেটিভ এর সঙ্গে যুক্ত হচ্ছে এবং হচ্ছে ওইস্টটা তাহলে এখানে দেখো তো এইচসিএন হাইড্রোজেনটার সঙ্গে যুক্ত হচ্ছে এটাও কিন্তু একটা অ্যাডিশন রিঅ্যাকশন তাহলে এই যে রিঅ্যাকশন এটাও কিন্তু একটা অ্যাডিশন রিঅ্যাকশন আচ্ছা অনলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কোনটা সাবস্টিটিউশন মিন্স কি কোনো একটা গ্রুপকে অন্য আরেকটা গ্রুপ দ্বারা রিপ্লেস করতে হবে তাহলে এখানে দেখো তো এখানে যেমন ডাবল বন্ড ও তাহলে এখানে কিন্তু কোনো গ্রুপ কিন্তু রিপ্লেসেবল হয়নি এক্ষেত্রে দেখো তো আর সি এইচ ও আর এম জি এক্স তাহলে এই গ্রুপটা কিন্তু এর মধ্যে এসছে ইনক্লুড হয়েছে কিন্তু কোনো গ্রুপ কিন্তু রিপ্লেস হয়নি সিমিলারলি এক্ষেত্রে দেখো তো ডাবল বন্ড ছিল ডাবল বন্ডের এই কার্বন এবং এই কার্বন পার্শ্ববর্তী দুটো কার্বনের সঙ্গে একটা ওইচ এবং হাইড্রোজেন যুক্ত হয়েছে তাহলে কোনো গ্রুপ কিন্তু রিপ্লেস হয়নি আর আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন মিন্স আমরা জানি কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন একটা নিউক্লিওফাইল সাবস্টিটিউট হবে অন্য আরেকটা গ্রুপ দ্বারা তাহলে এখানে দেখো তো বিআর গ্রুপ দ্বারা বিআর গ্রুপটা কিন্তু এই দেখো তো প্রোডাক্টে কিন্তু আর বিআর গ্রুপটা নেই তাহলে বিআর গ্রুপটা এই যে এনএইচ থ্রি যৌগের তাহলে এনএইচ টু গ্রুপ দ্বারা অ্যামিন গ্রুপ দ্বারা কিন্তু রিপ্লেস হয়ে গেছে তাহলে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ সিএইচ থ্রি সিএইচ টু এনএইচ টু তাহলে অনলি তাহলে অপশান সি যেটা তাহলে এই রিঅ্যাকশনটাই কিন্তু নিউক্লিওফিলিক রিঅ্যাকশন তাহলে এই অপশান সি ইজ দ্য রাইট আনসার তাহলে অপশান সিটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর আচ্ছা এরপর দেখো পরবর্তী কোয়েশ্চেন বলছে 52 আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 52 তাহলে এখানে বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার 52 এখানে চারটে তোমার কম্পাউন্ড দিয়েছে কম্পাউন্ড দিয়ে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ মোর রিঅ্যাকটিভস টুয়ার্ডস দ্য ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট তাহলে কোন তাহলে চারটে আমার কম্পাউন্ড দিয়েছে তাহলে ইলেকট্রোফিলিক রিয়েজেন্টের দিকে তাহলে রিয়েজেন্টের প্রতি কোন কম্পাউন্ডটা বেশি রিঅ্যাকটিভ হবে আমি আরেকবার পড়ছি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট রিঅ্যাকটিভ টুয়ার্ডস ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট তাহলে চারটে অপশান এখানে তোমার দেওয়া আছে চারটে কম্পাউন্ড এখানে দিয়েছে তাহলে সিএইচ তাহলে এখানে সিএইচ থ্রি আর এখানে ও সিএইচ থ্রি অপশান বি এখানে সিএইচ থ্রি এখানে ওএইচ অপশান সি এখানে দিয়েছে সিএইচ থ্রি আর এখানে হচ্ছে এনএইচ এনএইচ সিও সিএইচ থ্রি আর অপশান ডি সিএইচ থ্রি সিএইচ টু এইচ তাহলে এখানে চারটে কম্পাউন্ড দিয়েছে চারটে কম্পাউন্ডের মধ্যে কোনটা বলেছে তাহলে হুইচ ওয়ান ইজ দ্য মোর রিঅ্যাকটিভ টুয়ার্ডস দ্য ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট তাহলে ইলেকট্রোফিলিক রিয়েজেন্টের প্রতি কোন যৌগটার সক্রিয়তা বেশি অ্যাক্টিভিটি বেশি তাহলে এখন দেখো তো কোনটা মোস্ট রিঅ্যাকটিভ তাহলে এখানে আমরা দেখব তাহলে ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনে তাহলে কোনো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় তাহলে যে সাবস্টেট যেটা থাকবে তাহলে সাবস্টেটের ইলেকট্রন ডেন্সিটি যত বেশি থাকবে আর নিউক্লিওফিলিক ক্যারেক্টার যত বেশি থাকবে আমরা বলতে পারি তাহলে ইলেকট্রন ডেন্সিটি যত বেশি থাকবে তাহলে সেই যৌগটাই তাহলে ইলেকট্রোফিলিক রিয়েজেন্টের প্রতি তাহলে বেশি রিঅ্যাক্টিভ হবে তাহলে এখন দেখো তাহলে আমার এখানে এই যে চারটে কম্পাউন্ড রয়েছে প্রত্যেকটা দেখো সিএইচ গ্রুপ রয়েছে কিন্তু তাহলে যে ডিফার যে গ্রুপ আছে সেগুলো হচ্ছে কি ও সিএইচ থ্রি এখানে এনএইচ সিও সিএইচ থ্রি এখানে সিএইচ টু ওএইচ আর এখানে ওএইচ তাহলে এই গ্রুপ যে চারটে গ্রুপ রয়েছে তাহলে এই চারটে গ্রুপের মধ্যে যেই গ্রুপটা বেশি পরিমাণে এই যে বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ডেন্সিটি বাড়াতে পারবে তাহলে সেই কম্পাউন্ডটাই হবে কি তোমার ইলেকট্রোফিলিক রিয়েজেন্টের প্রতি বেশি রিঅ্যাকটিভ তাহলে এখন দেখো আমার এখানে ও সি আচ্ছা আমি এখান থেকে স্টার্ট করছি এনএইচ সিও সিএইচ থ্রি তাহলে আমরা জানি যে এন তাহলে এই যে এন যে রয়েছে নাইট্রোজেনের উপর দেখো তো একটা নিঃসঙ্গ ইলেকট্রন পেয়ার রয়েছে তাহলে এই নিঃসঙ্গ ইলেকট্রন পেয়ারটা কিন্তু বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেয় কিন্তু একই সঙ্গে দেখো তো এই এনএইচ সিও আমি যদি এই স্ট্রাকচারটা যদি আমরা ড্র করি তাহলে দেখো তো এই এন এর নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা এদিক বড় বড় কিন্তু দেখো তো তাহলে একটা কনজুগেশন অংশগ্রহণ করছে ফলে তাহলে এ কিন্তু ইলেকট্রন ডেন্সিটি সেইভাবে কিন্তু বাড়াতে পারে না আচ্ছা যেহেতু দেখো এখানে কার্বনের কোনো প্লাসার ইফেক্ট নেই বা আমরা বলতে পারি কার্বনের উপর যেহেতু কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোর নেই তাহলে কার্বন কিন্তু বেঞ্জিন বলয়ে তাহলে এই যে গ্রুপ যেটা রয়েছে তাহলে এই গ্রুপটা বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ডেন্সিটি সেভাবে বাড়াতে পারছে না ফলে আমরা বলতে পারি তাহলে এর রিঅ্যাকটিভিটি টুয়ার্ডস দ্য ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট
তাহলে ইলেকট্রোফিলিক রিয়েজেন্টের প্রতি এর রিঅ্যাক্টিভিটি এর তুলনায় কিন্তু বেশি হবে, তাহলে এর রিঅ্যাক্টিভিটি আরও কম হবে এটার তুলনায়। আচ্ছা এরপর দেখো তো আমরা যদি এই দুটো কম্পাউন্ড যদি আমরা তুলনা করি, এখানে OH গ্রুপ আছে আর এখানে OCH3 গ্রুপ আছে, তাহলে আমরা জানি প্লাসার ইফেক্ট, তাহলে OCH3 গ্রুপ আছে আর এখানে আমার OH গ্রুপ আছে, তাহলে এই দুটো গ্রুপের মধ্যে যার প্লাসার ইফেক্ট বেশি হবে, তাহলে আমরা তাহলে কোন যেটার প্লাসার ইফেক্ট বেশি হবে তাহলে সেটা তাহলে কী হবে বেশি রিঅ্যাক্টিভ হবে। তাহলে আমরা জানি OCH3 অপেক্ষা OH গ্রুপের কিন্তু প্লাসার ইফেক্ট বেশি, তাহলে প্লাসার ইফেক্টের সাহায্যে দেখো তো OH গ্রুপটা কিন্তু বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ডেন্সিটি বেশি পরিমাণ বৃদ্ধি করবে, তাহলে বেশি পরিমাণ বৃদ্ধি করার ফলে তাহলে এর রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট তাহলে এর বেশি হবে, তাহলে অপশান বি তাহলে এটা কিন্তু সঠিক অ্যান্সার। তাহলে দেখো তাহলে প্লাসার ইফেক্ট যত বেশি হবে, তাহলে প্লাসার ইফেক্ট বাড়লে আমরা কী জানি বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ডেন্সিটি বাড়বে, তাহলে ইলেকট্রন ডেন্সিটি যত বাড়বে তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার তাহলে সেটা রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা তত বেশি হবে। যেহেতু OH গ্রুপের প্লাসার ইফেক্ট OCH3 অপেক্ষা বেশি, তাহলে অথবা আমার আর যে সমস্ত গ্রুপ রয়েছে NHCOCH3 গ্রুপ অথবা CH2OH গ্রুপ, তাহলে এই সমস্ত গ্রুপ অপেক্ষা প্লাসার ইফেক্ট OH গ্রুপের অনেক বেশি, তাহলে সেই জন্য তাহলে কী হচ্ছে তাহলে এই OH গ্রুপ তাহলে বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, তাই এর রিঅ্যাক্টিভিটিটা অনেক বেশি হবে। আচ্ছা এরপর দেখো, আচ্ছা আশা করি কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা এরপর পরবর্তী কোশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ আর এই কোশ্চেনটা কিন্তু বারবার তোমাদের প্রায় এক্সামে আসে। আচ্ছা কোশ্চেন হচ্ছে দেখো এখানে পরবর্তী কোশ্চেন নাম্বার 55 ফ্রম MTG Q&A বুক। আচ্ছা এখানে বলছে দেখো তো আই নেগেটিভ, সিএল নেগেটিভ অ্যান্ড বিআর নেগেটিভ দ্য ইনক্রিজিং অর্ডার অফ নিউক্লিওফিলোসিটি। তাহলে এখানে বলেছে তাহলে নিউক্লিওফিলোসিটি অর্ডার, তাহলে এখানে চারটে অপশান তোমার দিয়েছে, এখানে অপশান এ দিয়েছে এখানে সিএল নেগেটিভ, বিআর নেগেটিভ, আই নেগেটিভ। অপশান বি এখানে দিয়েছে বিআর নেগেটিভ, সিএল নেগেটিভ, আই নেগেটিভ। অপশান সি এখানে দিয়েছে আই নেগেটিভ, সিএল নেগেটিভ, বিআর নেগেটিভ। আর লাস্ট অপশান দিয়েছে এখানে আই নেগেটিভ, বিআর নেগেটিভ অ্যান্ড সিএল নেগেটিভ। আচ্ছা এখন দেখো এই চারটে যে অপশান দিয়েছে বা আমার এখানে তিনটে আমার আয়ন দিয়েছে, দেখো তো কম্পাউন্ড দিয়েছে আই নেগেটিভ, সিএল নেগেটিভ অ্যান্ড বিআর নেগেটিভ। তাহলে তিনটের মধ্যে কোনটার নিউক্লিওফিলোসিটি বেশি হবে, তাহলে কারেক্ট অর্ডার কোনটা হবে, তাহলে নিউক্লিওফিলোসিটির কারেক্ট অর্ডার কোনটা হবে। এখন দেখো তো নিউক্লিওফিলোসিটি কাকে বলে, এর আগে আমি বলেছিলাম তাহলে যে যৌগ ইলেকট্রন জোড় দান করার মাধ্যমে, তাহলে কোনো ইলেকট্রন ঘাটতি সম্পন্ন কোনো অণুকে দান করার মাধ্যমে তার সঙ্গে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে, তাহলে সেটাকে আমরা বলি কি নিউক্লিওফাইল বলি। তাহলে এই যে নিউক্লিওফাইল, তাহলে রিঅ্যাক্টিভ, তাহলে এই নিউক্লিওফাইল, তাহলে এই যে নিউক্লিওফিলিক ক্যারেক্টার যত বেশি হবে, মানে যে যৌগ যত সহজে ইলেকট্রন জোড় দান করার মধ্য দিয়ে সমযোজী বন্ধন গঠন করতে পারবে, তাহলে তার নিউক্লিওফিলিক ক্যারেক্টার তত বেশি, বা আমরা বলতে পারি সেইটার নিউক্লিওফিলোসিটি তত বেশি হবে। তাহলে আমরা জানতে হবে, তাহলে এখানে দেখো তো যে যৌগ কত সহজে ইলেকট্রন জোড়টা দান করতে পারছে কোনো হচ্ছে যে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন অণুকে, তাহলে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন অণুকে যত সহজে সে দান করতে পারবে তাহলে তার নিউক্লিওফিলিক ক্যারেক্টার তত বেশি হবে। তাহলে এখানে দেখো তো তাহলে আই নেগেটিভ, সিএল নেগেটিভ এবং বিআর নেগেটিভ আছে, তাহলে বিআর নেগেটিভ, আচ্ছা সিএল নেগেটিভ অ্যান্ড হচ্ছে আই নেগেটিভ। তাহলে এখানে দেখো তো বিআর, সিএল এবং আই, তাহলে এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, আমরা জানি এটা গ্রুপ 17, তাহলে একই শ্রেণী, তাহলে একই দেখো তো এটা একই শ্রেণীর হচ্ছে যে, তাহলে একই শ্রেণীর মৌল, তাহলে আমরা যত উপর থেকে যত নিচের দিকে নামবো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যত এই একই শ্রেণীর একই গ্রুপে যত আমরা উপর থেকে, তাহলে পিরিয়ডিক টেবিলের তাহলে এটা গ্রুপ 17 এলিমেন্ট, তাহলে এই গ্রুপে যত আমরা উপর থেকে নিচের দিকে নামবো তাহলে আমরা জানি এর বেসিসিটি তত কমে যায়, তাহলে ক্ষারকত্ব তত কমে যাচ্ছে। আচ্ছা আমরা জানি কি ক্ষারকত্ব যত বেশি বাড়ে তাহলে তার হচ্ছে নিউক্লিওফিলিক ক্যারেক্টার তত বৃদ্ধি পায়, কিন্তু এখানে দেখো তাহলে ক্ষারকত্ব বাড়া মানে কি তার ইলেকট্রন জোটটাকে দান করার ক্ষমতা বেড়ে যায়, কোনো একটা প্রোটনকে দান করার ক্ষমতা
তাহলে ইলেকট্রন জোটটা তাহলে কোনো প্রোটনকে দান করার ক্ষমতা তত বেড়েই যাচ্ছে। তাহলে ক্ষারকত্ব আর নিউক্লিওফিলিসিটির একটা দেখো তো একটা রিলেশন রয়েছে। আমরা বলতে পারি ক্ষারকত্ব যত বাড়বে নিউক্লিওফিলিসিটি তত বাড়বে। তাহলে আমার এখানে হওয়ার কথা ছিল আমার দেখো তো তাহলে সবথেকে বেশি আমার হওয়ার কথা ছিল সিএল নেগেটিভ, তারপরে বিআর নেগেটিভ, তারপরে আই নেগেটিভ। এটা কিন্তু হওয়ার কথা ছিল যদি আমার ক্ষারকত্ব যত বাড়বে তাহলে তার নিউক্লিওফিলিসিটি তত বাড়ে, কিন্তু এই অপশানটা কিন্তু হয় না। তার কারণ কি দেখো, আমরা যখন কোনো সাধারণত এই সমস্ত রিয়াকশানগুলো বা নিউক্লিওফিলিক রিয়াকশানগুলো সাধারণত করা হয় কি পোলার প্রোটিক সলভেন্টে, সরি এটা বিআর নেগেটিভ আর এটা হচ্ছিল সিএল নেগেটিভ। আচ্ছা, যখন কোনো পোলার প্রোটিক সলভেন্টের প্রেজেন্সে করা হচ্ছে তখন আমরা জানি কি, যেহেতু যেই মৌলটা বেশি মোর ইলেকট্রোনেগেটিভ, যার তড়িৎ যত বেশি তাহলে সেই মৌলটা তত বেশি শক্তিশালী হাইড্রোজেন বন্ড গঠন করতে পারবে। তাহলে এখানে দেখো তো ব্রোমিন তাহলে এইভাবে হাইড্রোজেন বন্ড গঠন করবে, HOH, সিমিলারলি একইভাবে হাইড্রোজেন বন্ড গঠন করছে, তাহলে এইভাবে হাইড্রোজেন বন্ড গঠন করছে ব্রোমিন। আচ্ছা, এখানে ক্লোরিন আছে, ক্লোরিনও হাইড্রোজেন বন্ড গঠন করবে। তাহলে কোনো পোলার প্রোটিক সলভেন্টের রেসপেক্টে তাহলে এগুলো কিন্তু হাইড্রোজেন বন্ড গঠন করছে, সিএল, এখানে এইচ, ওএইচ, আর এখানে আয়োডিনও কিন্তু হাইড্রোজেন বন্ড গঠন করছে। আচ্ছা দেখো, তাহলে তাহলে এখানে হ্যালোজেন যে পরমাণুগুলো তাহলে এখানে হচ্ছে কি দেখো তো পোলার প্রোটিক সলভেন্টের সঙ্গে একটা হাইড্রোজেন বন্ধন গঠন করছে। তাহলে আমরা জানি যদি হাইড্রোজেন বন্ধন গঠন করে তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা যখন কোনো পজিটিভ সেন্টার মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারের সঙ্গে যখন রিয়াকশন করবে বা তার সঙ্গে, সে কিন্তু অত সহজে ইলেকট্রন জোটটাকে কিন্তু পজিটিভ সেন্টারকে দান করতে পারবে না। বা আমরা বলতে পারি এখানে দেখো তো আরেকটা আমরা বলতে পারি এখানে তাহলে কোনো এই যে আমার আই নেগেটিভ, ধরো এখানে বিআর নেগেটিভ যেটা আছে তাহলে এর সঙ্গে এটা হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করছে। তাহলে এর যে ইলেকট্রনটা দেখো তো তাহলে এর সঙ্গে হাইড্রোজেন বন্ধনে যেহেতু অংশগ্রহণ করে আছে তাহলে এখানে যদি আর প্লাসের সঙ্গে যদি রিয়াকশন তাহলে এই ইলেকট্রন জোটটা যদি দান করতে চাই বা এর সঙ্গে যদি আমার একটা বন্ড সমযোজী কোভ্যালেন্ট বন্ড যদি আমার গঠন করতে চাই ফার্স্ট আমাকে এই হাইড্রোজেন বন্ডটা ব্রেক করতে হবে। তাহলে হাইড্রোজেন বন্ডটা দেখো তো ব্রেক করতে হবে, তাহলে হাইড্রোজেন বন্ড ব্রেক করে তারপরে কিন্তু আমি এই বিআরের সঙ্গে একটা আর একটা সমযোজী বন্ধন গঠন করতে পারবো। তাহলে একইভাবে দেখো তো আমরা সিএল এর সঙ্গে এই বন্ডটা ব্রেক করে তবে আমরা সিএল আর একটা বন্ধন ব্রেক তৈরি করতে পারবো, একইভাবে আই এর সঙ্গে আমরা এভাবে একটা বন্ধন তৈরি করতে পারবো যদি আয়োডিনের সঙ্গে হাইড্রোজেনের একটা বন্ধনটা ব্রেক করার ফলে। এবারে দেখো তাহলে যার তড়িৎঋণাত্মকতা যত বেশি হবে এই হাইড্রোজেন বন্ধনটা ভাঙতে গেলে তাহলে সেই অণুটার ক্ষেত্রে তত বেশি আমার এনার্জি দরকার পড়বে। তাহলে দেখো তো তাহলে হাইড্রোজেন বন্ধন যত বেশি শক্তিশালী হচ্ছে তাহলে সেটাকে ভাঙতে গেলে আমার তত বেশি আমার এনার্জি লাগছে। তাহলে এনার্জি লাগার জন্য তাহলে ওর নিউক্লিওফিলিক ক্যারেক্টার কিন্তু কমে যাচ্ছে বা ওর নিউক্লিওফিলিসিটি কমে যাচ্ছে। তাহলে আমার এখানে তাহলে কারেক্ট অর্ডারটা তাহলে হবে কি, তাহলে সবথেকে বেশি নিউক্লিওফিলিক ক্যারেক্টার যেটা হয় বা নিউক্লিওফিলিসিটি যেটা সবথেকে বেশি হবে সেটা হচ্ছে আই নেগেটিভ, তারপরে হচ্ছে বিআর নেগেটিভ, তারপরে হচ্ছে সিএল নেগেটিভ, আর তারপরে যদি আমার ফ্লুরিন থাকে তাহলে ফ্লুরিনের হবে। তাহলে আই, বিআর, সিএল অ্যান্ড এফ, এটা কেন হচ্ছে যেহেতু আয়োডিন সবথেকে দেখো তো কম, তাহলে এর যে হাইড্রোজেন বন্ধনটা গঠন করবে তাহলে এই হাইড্রোজেন বন্ধনের স্টেবিলিটি সবথেকে কম, তাহলে এটাকে ভাঙতে গেলে সবথেকে কম এনার্জি প্রয়োজন। আর যদি আমরা ক্লোরিন অথবা ফ্লোরিন দেখি এটা অনেক বেশি শক্তিশালী আমার হাইড্রোজেন বন্ধন গঠন করছে, তাহলে ওটাকে ভাঙতে গেলে আমার আরও বেশি শক্তি প্রয়োজন হবে। তাহলে ফলে কিন্তু তাহলে এর নিউক্লিওফিলিসিটি কিন্তু অনেকটাই কমে যাবে। তাহলে এখানে সবথেকে বেশি নিউক্লিওফিলিক তাহলে ক্যারেক্টার তাহলে কোনটা বেশি হচ্ছে, আই নেগেটিভ, দেন বিআর নেগেটিভ, দেন সিএল নেগেটিভ, অ্যান্ড তারপর হচ্ছে সবথেকে কম হচ্ছে আমার এফ নেগেটিভ আয়ন। আচ্ছা, আজকের ভিডিও এখানে পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও, হ্যাভ এ নাইস ডে।